রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং মালদা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেন, বিএমওএইচ অমন কৃষ্ণ মণ্ডল, ডাক্তার ছোটন মণ্ডল, জিয়াউর রহমান, মনাজির খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন চিকিৎসকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা পঙ্কজ কুমার দাস। তিনি অভিযোগ করেন, বিগত বছর হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনপড়িয়া গ্রামের তারা দাস নামে এক মূক ও বধির মহিলা প্রতিবন্ধী শংসাপত্রের জন্য আবেদন করেন। এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি বলে অভিযোগ। পাগল থাকিস তো, কোনো অরিজিনাল কাজ দিয়ে নেবে নাই তাড়াতাড়ি ক্যাম্প। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের আমাদের এক নম্বর ব্লকের মধ্যে আমাদের যে হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, এই গ্রামীণ হাসপাতালে আজকে ক্যাম্প চলছে। এই ক্যাম্পের যারা যে ডাক্তারবাবুরা, ওরা পরীক্ষা নিরীক্ষা করি যে কোনো জিনিস হবে, কেউ কেউ বলে দিলেই তার হবে না। একটা হ্যান্ডিক্যাপের একটা ইয়ে আছে, একটা কোর্স আছে এবং একটা মেডিকেল টিম বসে, এই টিমে একটা সিদ্ধান্ত নেবে যে কোনটা প্র্যাকটিক্যাল কোনটা প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল টিম বলে আমাদের যেগুলো যে এই যারা যে কমিটিতে বসবে, যারা যে বসবে তারা সিদ্ধান্ত নেবে, তখন অরিজিনাল যারা যে প্র্যাকটিক্যাল হ্যান্ডিক্যাপ অটোমেটিক তারা পাবে। হ্যাঁ, অভিযোগ করছেন যে গত বছর করেছিল অ্যাপ্লাই কিন্তু পেলো না। সে হতে পারে, ভুল ত্রুটি হতেই পারে, এতে কোনো অসুবিধা নেই, আজকে হয়ে যাবে, কোনো অসুবিধা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।